সো ভেবেছিলাম যে এটা নিয়ে আমি ভিডিও বানাবো না, তো তারপর ভাবলাম যে এটা নিয়ে যদি না আমি ভিডিও বানাই পরবর্তী সময় কিন্তু আমাকে আরো প্রবলেমস এর মধ্যে পড়তে হবে, তাই কিন্তু আমার এই ভিডিওটা বানানো। তো তার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো এই ভিডিওটা দেখার জন্য যে কি কারণে আমি এই কথাটা বলছি। তো আপনারা সকলেই জানেন এবং আমি প্রায় ভিডিওর শেষে বলে রাখি যে ইউটিউব রিলেটেড আপনাদের কোনো রকম কিছু হেল্প লাগলে ভিডিও ডেসক্রিপশন বক্সে ইনস্টাগ্রামের লিঙ্ক থাকে, ওখানে ফলো করে আমাকে SMS করবেন, আমি আপনাদেরকে হেল্প করে দেবো এবং আমি সকলকে হেল্পও করি। এরকম কোনো ভাই বলতে পারবে না যে আমি তাকে হেল্প করিনি, কোনো ভাই বলতে পারবে না। যদিও বা কেউ বলে তাহলে আমাকে জোর করে বদনাম করার জন্য বলছে, কারণ আপনারা চাইলে আমি আমার ইনস্টাগ্রামে দেখাবো যে ওখানে আমার কোনো মেসেজ এরকম কোনো মেসেজ ওয়েটিং নেই বা কোনো ভাই আমাকে SMS করেছে আমি তার রিপ্লাই দিইনি, এরকম কোনো ভাই বলতে পারবে না, কারণ আমি প্রত্যেককে রিপ্লাই দিই। তো তার সাথে সাথে আমি এই কথাটা বলবো যে আপনারা এই ভাইয়ের মতো যদি কোনো ইউটিউবার হেল্প করতে পারে আমি ইউটিউবিং ছেড়ে দেবো। আমি ইনস্টাগ্রামে SMS এর রিপ্লাই দিই 2-2.5 পর্যন্ত বেজে যায়, কারণ আমি ইনস্টাগ্রামে 4-5 ঘন্টা টাইম দিই। কেন দিই? কারণ একটা নতুন ইউটিউবারের যদি কোনো রকম কোনো প্রবলেমস হয় না, সেই ইউটিউবারটা কারোর কাছে যেতে পারে না, তার যে কতটা কষ্ট হয় সেটা একমাত্র আমি জানি, যার কারণে কিন্তু আমি ইনস্টাগ্রামে 4-5 ঘন্টা টাইম দিই। আমি চাই না যে কোনো ছোট ছোট ভাই বোন যারা নতুন ইউটিউবার আছে তারা কোনো রকম কোনো সমস্যার মধ্যে পড়ুক, তার কারণে কিন্তু আমি এই হেল্পটা করি। এবং এরকম অনেক ভাই বোন আছে আমি দেখেছি আমার কাছ থেকে হেল্প নিল, হেল্প নেওয়ার সময় আমার ইনস্টাগ্রামে ফলো করলো, তারপর আনফলো করে দিয়ে চলে গেল, এতে আমার কোনো সমস্যা নেই। আমি জানি আবার এক সময় আমার প্রয়োজন হবে, আবার আপনারা আমাকে SMS করবেন, এই ভাই আপনাদেরকে হেল্প করবে, কেউ করবে না, চাই আপনি ফলো করুন বা আনফলো করুন, কিন্তু এই ভাইয়ের দরকার আপনাদের একদিন পড়বে, আর এই ভাই তখন কিন্তু আপনাদের পাশে দাঁড়াবে, কোনো ভাইকে তখন দেখতে পাবে না। তো এই কথাগুলো কিন্তু বলার আমার মেন উদ্দেশ্য ছিল না, আমার মেন উদ্দেশ্য এটাই হলো অনেক ভাই বোন আছে যারা কি করে আমাকে ইনস্টাগ্রামে SMS করে, প্রায় 8-10 এরকম করে SMS করে, তাতে কিন্তু আমি কোনো কথা বলি না, কিন্তু ওই SMS এর মধ্যে এক একটা SMS এরকম করে দেয় যে ভাই এখনো পর্যন্ত আমার রিপ্লাই দিচ্ছেন না কেন। সর্বফার্স্ট আপনাদেরকে বলি ভাই, আমি কিন্তু ইউটিউবে প্রতিদিন ভিডিও আপলোড করি, এবং আপনারা যদি কন্টিনিউ ইউটিউবে কাজ করে থাকেন তাহলে যে প্রতিদিন ভিডিও বানাতে কতটা কষ্ট হয় যে ভাই বানায় সেই ভাই বুঝতে পারবে। প্লাস তার সাথে সাথে আমি প্রতিদিন এরকম কোনো ভাই বলতে পারবে না যে আজকে SMS করেছে আমি তার রিপ্লাই দিন, আজকে আপনি সকালে SMS করবেন আমি রাতে আপনার রিপ্লাই দেবো, দি। কিন্তু এখনকার সময়ে আপনি যদি কোনো বড় ইউটিউবারের ইনস্টাগ্রামে গিয়ে SMS করেন আমি তো রিপ্লাই দিই, আপনার SMS দেখবেও না, এত বড় কথা বলে নিলাম। আপনারা যদি না বিশ্বাস হয় আপনি SMS করে দেখবেন, নিজেই বুঝতে পারবেন। তো মেন কথা হলো এটাই আমার, আরে ভাই আমি তো রিপ্লাই দিই, আপনি সকালে SMS করেছেন বা দুপুরে SMS করে, আমি তো রাত্রে রিপ্লাই দিচ্ছি, আপনার কোনো রকম কোনো প্রবলেম থাকলে আমি তো সলভ করছি। এবার আপনি আপনার নিজের দিক থেকে একবার ভাবুন, আমার ইনস্টাগ্রামটা আমি আপনার কাছে ছেড়ে দিলাম, আমার ইনস্টাগ্রামে মিনিমাম প্রতিদিন 70 জনের কাছে SMS করে, এবং যদি আমি একটা ভাইয়ের পিছনে 4-5 মিনিট টাইম দিই, আর এটা দিতে হয় কারণ কারো চ্যালেঞ্জ চেক করতে হয়, কোনো রকম কোনো প্রবলেমস হলে SMS কথা বলতে হয়, 4-5 মিনিট টাইম লাগে, 70 জনের পিছনে যদি 5 মিনিট করে তাদের টাইম দিই তাহলে 350 মিনিট হচ্ছে, 350 মিনিট সমান তাহলে কত হচ্ছে প্রায় 6 ঘন্টার কাছে। তাহলে আমি প্রতিদিন ভিডিও আপলোড করি, প্লাস ইনস্টাগ্রামে 60-70 জনের SMS এর রিপ্লাই দিই 2-2.5 পর্যন্ত, এরকম আপনাদের কে উপকার করবে? তার মধ্যে যদি আপনারা আমাকে বলেন যে ভাই আপনি ভিডিওতে বলেন SMS এ রিপ্লাই দিই কিন্তু এখানে দিচ্ছেন না, আরে ভাই SMS করে তো আপনাকে একটু ওয়েট করতে হবে, আপনি একটু ওয়েট করে দেখুন যে আমি রিপ্লাই দিই কি না দিই। আমি আবারও বলছি এরকম কোনো নতুন ভাই আমাকে বলতে পারবে না যে আমি তার SMS এ রিপ্লাই দিইনি, প্রত্যেক ভাইকে দিয়েছি আর এই ভাই আপনাদের দিয়ে যেতে থাকবে, যেটা কোনো ইউটিউবারের কাছ থেকে আপনারা এরকম হেল্প পাবে না। তো তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করে বলছি আপনাদের হেল্প আমি অবশ্যই করব, আপনারা একটু SMS করে ওয়েট করবেন, এবং আপনি আমাকে যে কথাগুলো বলছেন আপনি একবার নিজের দিক থেকে ভেবে আমাকে বলবেন যে আমার জায়গায় আপনি থাকলে কি করতেন, সারাদিন এই ইউটিউবের পিছনে টাইম দিয়ে ভিডিও বানিয়ে ফের 5 ঘন্টা আমি ইনস্টাগ্রামের পিছনে টাইম দিচ্ছি, তাহলে কতটা আমার কষ্ট হয় আপনি বলুন। আমিও তো একটা মানুষ, আপনিও যেমন মানুষ আমিও একটা মানুষ, তাহলে আপনাদেরকে আমি এত উপকার করছি এটা কি ভুল করছি? আপনারা নিজেই বলুন। তার আগে আপনাদের আরো একটা কথা বলে রাখি, অনেক ভাই বোন আছে যারা কি করে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে না, এবং ওই ভিডিওতে আমি বলে রেখেছি যে এটা করুন এটা করুন সমস্ত কিছু বলে রেখেছি, তার সত্ত্বেও আমাকে ইনস্টাগ্রামে গিয়ে SMS করে এবং তাও আমি রিপ্লাই দিই। তো তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, সর্বফার্স্ট আপনাদের কোনো রকম কোনো প্রবলেমস হলে আমার চ্যানেলের ভিডিওগুলো গিয়ে দেখবেন, তারপর যদি না ওখানে পান আমাকে SMS করবেন, আমি আপনাদেরকে হেল্প করে দেবো। তো বন্ধুরা এই ভিডিওতে আমার এটাই বলার ছিল, আমার হেল্প করার কর্তব্য আমি আপনাদেরকে হেল্প করে দেবো।
তবে আপনারা একটু ভেবে চিন্তে কথা বলবেন, ভেবে চিন্তে এসএমএস করবেন, যেন আমি রিপ্লাই দিতে পারি। আপনারা যদি এক একজন 10-12টা করে এসএমএস করেন তাহলে কিন্তু আপনার জন্য অন্য একটা ভাইয়ের রিপ্লাই দিতে কিন্তু অনেক দেরি হয়ে যায়। তো বন্ধুরা, এই ভিডিওতে যদি কোনো রকম কোনো ভুল বলে থাকি অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন, এই রিকোয়েস্টটা আপনাদের কাছে রাখলাম। এবং আমি যে কথাগুলো বললাম অবশ্যই কিন্তু আপনারা একটু মাথায় রাখার চেষ্টা করবেন। তো এখানেই ভিডিওটা শেষ করলাম।